হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। রকম লাসমিতে তোমাদের সামনে এ আমি একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি। এখন কিরকম লাগবে সেটা জানি না, কিন্তু যতক্ষণ না আমার এই ব্লগ চ্যানেলটা শেষ হচ্ছে ততক্ষণ তোমাদের থাকতেই হবে, আর এই বন্ধুর সাথে তোমাকে সাথ দিতে হবে এবং গল্প করতে হবে। তো কি বন্ধু, তোমরা করবে তো? এই ইভিনিং এর টাইমে কি করবো বলো, একা একা বোরিং লাগছিল, তো সেই কারণে তোমাদের সাথে গল্প করবো বলে আমি ব্লগ চ্যানেলটা খুলেছি। তাই বিকেলবেলা ঝালটালি মেরেছি, হাজব্যান্ড তো চা খেয়ে বেরিয়ে গেছে, আমরা ঝালটালি মেরে একটু বাইরে পায়চারি করছিলাম, বোনের সাথে গল্প করছিলাম। বাবার শরীরটা ভালো যাচ্ছে না, তো তারও চোখে ছানি পড়ে গেছে, তো বোন ডাকছে কলকাতাতে, তো অপারেশন হবে বলছে। মানে ছানি বলতে কালো করিয়ে, মানে চোখের মণিতে কালো ভাব এসে গেছে, ওটা ভালো জিনিস নয় ডাক্তাররা দেখে বলছে। তো যে কারণে যাই হোক, বয়স হলে যা হয়। এখন কি করবো, যতক্ষণ না হাজবেন্ড আসছে, হাজবেন্ডের সাথে তো আলোচনা করতে হবে, তো কবে যেতে হবে না যেতে হবে এখন বলতে পারবো না। তারপর নিজেরও শরীর টানে না গো একদম, আগা করেই জানো এই যে ঠান্ডা পড়েছে, মানে হাঁটু আমার প্রচুর ভার হয়ে গেছে, ভীষণ ভার হয়ে গেছে, মানে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছি। তার উপরে আমার এই তিনটা বেড়াল থাকে, তারা প্রচুর আমাকে জ্বালাতন করে। আজকে সকালে একজনের নখ লেগে গেছে, নখ লেগে গিয়ে সেটা আমার ব্যথা হয়েছে ডান পায়ে। তো বলো তোমরা কেমন আছো? আমার তো সারা জীবনই প্রবলেম লেগে থাকবে, সারা জীবনই দুঃখ কষ্ট লেগেই থাকে। তোমরা কেমন আছো? তোমরা নিশ্চয়ই আপাতত ভালো আছো, খুব ভালো থাকো, আর খুব ভালো ভালো এনজয় করো। সামনে নিউ ইয়ার আসছে, নিউ ইয়ারে পার্টি করো, এনজয় করো, কিন্তু এমন কিছু করো না যাতে তোমাদের জীবনের ক্ষতি হয়ে যায়। ওকে গাইস, তো চলো বেশি কথা না বাড়িয়ে, জীবনের কথা অনেক থেকে যায়, চলো আজকে আমি রাতের কি রেসিপি করব আগে বলে দিই। তো এইখানে আমি ময়দাটা নিয়েছি একটুখানি, কারণ কালকের একটু ময়দা আমার মাখা আছে, এখানে দেখতে পাচ্ছ ময়দা মাখা আছে আমার। তো এটা আমি আজকে কী করবো জানো তো, পালং শাকের পরোটা করবো, আর ওটা খাবো কী দিয়ে জানো তো, চিকেন কষা দিয়ে। তো পালং শাকের পরোটাটা আমার খুব খেতে ভালো লাগে, এই শীতকাল এলে না ভালো মন্দ খেতে খুব ইচ্ছে করে, কিন্তু কী করবো গ্যাসের পেশেন্ট তো, আর যা খাই গ্যাস হয়ে যায়। তবুও বাঙালিরা বলে না, গ্যাস যাই করুক যা করুক করুক তো খেয়ে মেখে যতদিন বাঁচা যায়। তো চলো আমি এখন এটাকে বানাবো, আজকে দু ধরনের মতন বানাবো, একটু স্টাইল করে বানাবো। তো আমি এটাকে আগে মেখে নিই। সো গাইস, তো আমার তো মাখা কমপ্লিট হয়ে গেছে, তো তোমাদেরকে দেখিয়ে দিই। এইটা হচ্ছে পালং শাক দিয়ে আমি মেখেছি, পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম অনেকদিন আগে। তো ফ্রিজে আমি পেস্টটাকে ভালো করে, মানে কী বলে, ঘি দিয়ে বানিয়েছিলাম, তো বহুদিন থাই থেকে যায়, তো আমি এটাকে বানিয়ে রেখে দিয়েছিলাম। আর আজকে এই যে ময়দা দিয়ে মোলায়েম করলাম, আর আরেকটা আছে দেখতে পাচ্ছ, এটা এটা সাদা কালারের ময়দা দিয়ে ডিম দিয়ে এটাকে মেখেছি। করবো কিন্তু একটু স্টাইলে, আলাদা রকম স্টাইলে করবো, তো যখন করবো তখন তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। আপাতত এগুলোকে এখন আধা ঘন্টার মতন রেস্ট দিতে হবে, ওদেরকে রেস্ট করতে রেখে দিই, আর আমি বাকি আমার এখানে বিছনা প্রচুর নোংরা হয়ে গেছে তো সেগুলো গুছিয়ে নিই। ওকে গাইস, তো চলো রান্নাঘরে আমি তোমাদের সাথে দেখা করবো। ওকে, আর ততক্ষণ আপাতত তোমাদের যা কর্ম কাজকর্ম থাকে সব করে নাও, তারপরে আমি আবার এলে চলে আসবো। হ্যালো গাইস, তো আমি আমার কিচেন রুমে চলে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ আমি আমার কিচেন রুমে দাঁড়িয়ে আছি, এখানে একটু লাইটটা খুবই কম আছে, আর এখানে প্রচুর ঠান্ডা পড়েছে। তো চলো কথা না বাড়িয়ে আমি সব রেডি করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলবো। সো গাইস, আমি রেডি করে নিয়েছি, থিকনেসটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। চলো, একটা ডিম দিয়ে মেখেছিলাম, এটা একটা আলাদা করে রেখেছি, আর এটা হচ্ছে পালং শাক দিয়ে আমি মেখেছিলাম, এটা একটা আলাদা করে রেখেছি, দুটো দু রকম করে রেখেছি। আমি এর উপরে কি করব, একটা লেয়ার তুলে নেব, এই লেয়ারটার উপরে আমি একটু তেল দেব, এই লেয়ারটার উপরে একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে একটু ময়দা ছিটিয়ে দিলাম। ময়দাটা দেওয়ার কারণ হচ্ছে তো এটা লেয়ারটাকে ধরে রাখবে। এর উপরে আমি একটা আবার কি করলাম, পালং শাক যেটা পেটে রেখেছিলাম সেই লেয়ারটা এতে আমি দিয়ে দিলাম, একই সেম চিজ একই করব, এর উপরে একটু তেল দিয়ে দেবো,
আবার একটু তেল দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। তো মাখানোর পরে আবার আমি এরপরে একটু ময়দা ছিটিয়ে দেবো। দেখতে পাচ্ছ আমার একটু হাতটা নড়ছে, তাতে একটু কষ্ট করে দেখে নাও। তো দেখে নিলে আবার এর উপরে এই ময়দাটা, যেটা ডিম মাখানো ময়দা ছিল, সেটা আবার এই লেয়ারটা এর উপরে দিয়ে দেব। দেওয়ার পরে আবার আমি থিকনেসের উপরে তেলটা দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আবার মাখিয়ে নিতে হবে। তো মাখিয়ে নেওয়ার পরে এটাকে আবার ময়দা একটু, আবার এতে ময়দা আমি ভালো করে ছিটিয়ে দিলাম, ময়দা ছিটিয়ে দিলাম। তো ছিটানোর পরে এর উপরে যেটা আছে, তো সেটা আমি আবার এতে একটু চাপিয়ে দিলাম। তো চাপানোর ফলে এতে আমি এর উপরে আবার একটু তেল দিয়ে দেব। তো দেখতে কষ্ট হলে বন্ধু কিছু করার নেই, এই বন্ধুকে ভালোবেসে একটু কষ্ট করে দেখে নিতে হবে তোমাদেরকে, কারণ আমার হাতের উপরে সব ডিপেন্ড করছে। এক হাতে ধরে আছি আর এক হাতে তোমাদেরকে দেখাচ্ছি। তো যেরকম করছি, তো এটাকে আবার মাখিয়ে নিলাম ময়দা দিয়ে। তো এইটাকে এবারে আমি কী করবো, রোল করব। তো এই এক হাতে তো করা যাবে না, আমি একটু পরেই তোমাদের সামনে আসছি। তো রোল করে নিয়েছি, এবার এগুলোকে আমি ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নেব। দেখতে পাচ্ছ আমি থিকনেসটা কি সুন্দর বানিয়েছি, আর দেখতে কি সুন্দর একটা ডিজাইন মতন লাগছে। তো এইগুলোকে আমি আবার একটা নতুন করে লাচ্ছা পরোটার মতন ওটাকে আবার তৈরি করব। তো চলো গাইস, একটা অন্তত বানিয়ে তোমাদেরকে আবার দেখাই। দেখতে পাচ্ছ বেললে কি সুন্দর একটা ডিজাইন মতন এসছে। তো এটাকে আমি লাচ্ছা পরোটা করব বলে, যে জন্য এটাকে ফোল্ড করতে হবে যাতে বাতাসটা না পাস করে যায় আর ভিতরে ঢুকে না যায়। তো সেই কারণে এটাকে ভালো করে এরম করে 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 আমি ফোল্ড করে, দেখতে পাচ্ছ আমি কীরকম করে ফোল্ডটা করছি, একটা ফুলের মতন হয়ে যাচ্ছে এটা। তো হয়ে গেল, তো কোনো রকম আটকিয়ে দিলাম। তো এটাকে এবারে চেপে দেব, দিয়ে মুখটাকে বন্ধ করে দেব। তো এক হাতে আমার দেখাতে খুব অসুবিধে হচ্ছে, তো পরে তোমাদেরকে দেখাচ্ছি। সো গাইস চলো দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ আমি দু রকম করে বানিয়েছি, একটা রাউন্ড করে দেখতে পাচ্ছ কি সুন্দর ডিজাইন মতন একটা হয়েছে, আর এইটা হচ্ছে একটা লাচ্ছা পরোটার মতন করেছিলাম, যেটা মুড়ে টুড়ে দারুণ দারুণ হয়েছে, মচমচে। দেখতে পাচ্ছ দারুণ হয়েছে, মচমচে, আর খুন্তিতে ভেঙে যাচ্ছে, পুরো লাচ্ছার মতনই ভাজগুলো এসছে। তো গাইস চলো, আমার ওই পাশে কড়া পুড়ে যাচ্ছে, তাবা সরি, তো আমি করে নিই। তো আমার সব কিছু বানানো হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। প্রচুর গরম আছে, তুলে তুলে দেখাতে পারছি না, তো দেখতেই পাচ্ছ দারুণ দারুণ লাগছে, আর প্রচুর সফট হয়েছে আর মচমচে হয়েছে। দেখতে পাচ্ছ ছেড়ে যাচ্ছে সবগুলো, একটা একটা পার্ট ছেড়ে যাচ্ছে। তো গাইস তো চলো আমি এবার এগুলো পরিষ্কার করে নিই, কারণ আমাকে বাইরে যেতে হবে ধোয়া মোছা করতে। হ্যালো গাইস, তো আমাদের ডিনারের সময় হয়ে গেছে, তোমাদের সামনে আবারও আমি হাজির হয়ে গেলাম। তো চলো দেখে নাও আমার থালাটা, তোমাদেরকে দেখিয়ে দিই যে খাবারের থালাটা যে আমি সাজিয়েছি। এই যে লাচ্ছা পরোটাটা বানিয়েছিলাম, দেখো তোমাদেরকে কেটে দেখাচ্ছি, দেখো কত সুন্দর সুন্দর হয়েছে, একদম দেখো একটা একটা করে পাট ছেড়ে যাচ্ছে। আর এটা তো আরেক ধরনের, দু রকমই করেছিলাম, দেখাচ্ছি দেখো, দেখতেই পাচ্ছ একদম পরোটার মতন, একদম এক একটা করে পাট সব ফুলে পড়ে যাচ্ছে। আর এখানে আছে চিকেন কষা। তো গাইস রাতের ডিনারটা তো খুবই সুন্দর হয়েছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্টস করে জানাবে, আর ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করে দেবে। তো চলো গাইস, তো আমরা খাওয়া দাওয়া স্টার্ট করে নিই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আবার পরে আমি অন্য একটা ব্লগ চ্যানেল তোমাদের সামনে হাজির করব। আপাতত এখন আমি রাখছি, টাটা বাই, আই লাভ ইউ, গুড নাইট।